নির্বাচনের আগে, নির্বাচনকে সামনে রেখে টিআইবি বা টিআই এই ধরনের তথ্য প্রকাশ করবে, এটা একটা অবান্তর প্রশ্ন। কারণ শুরু থেকে যেটা বলে আসছি, আপনাদেরকে প্রেস ইনভিটেশনে যেটা বলা হয়েছে, বৈশ্বিকভাবে একই দিনে একই সময়ে সূচকটি প্রকাশিত হচ্ছে। এবং বাংলাদেশ টিআইবি ইফতেখারুজ্জামান চায় নির্বাচনকে প্রভাবিত করার জন্য, সেই জন্য সারা বিশ্ব তাদের লঞ্চটা বা রিলিজটা একদিনে করবে। এরকম মুখের মূর্খের বিশ্ব তো পৃথিবীতে নাই বলে আমি মনে করি। কাজে এই প্রশ্নটা সম্পূর্ণ অবান্তর। প্লাস আপনি যদি খেয়াল করে থাকেন, গত বেশ কয়েক বছর এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এই সূচকটি প্রকাশিত হয়েছে। আমাদের র্যাঙ্ক হচ্ছে কাউন্টিং ফ্রম দ্য টপ, আমরা যদি উপর থেকে হিসাব করি তাহলে 147তম, যেটা 2021-এর মধ্যে সমান আছে। কিন্তু কাউন্টিং ফ্রম বিলো, নিচের থেকে হিসাব করলে আমাদের অবস্থান, যেটি আমরা সবসময় বিবেচনা করে থাকি, আমাদের অবস্থান 12তম, গতবারের তুলনায় 1 পয়েন্ট 1 স্টেপ নিচে নেমে এসেছি আমরা। করাপশনের ফলে যেটা হয় যে সোসাইটি সামাজিক সমাজের মধ্যে পোলারাইজেশন সৃষ্টি হয়, এবং একই সাথে যারা এগ্রিভড পিপল তাদেরকে ভায়োলেন্স মানে টেনশন থেকে ভায়োলেন্সের দিকে ধাবিত করে, এবং এর ফলে মানুষ হতে পথে নামতে বাধ্য হয়, যেটা দৃষ্টান্ত অনেক সময় দেখা যায়। এবং যেটা আরও দেখা যায় যে যে সমস্ত দেশগুলো দুর্নীতিপ্রবণ বেশি, সেখানে যখন দুর্নীতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদের কারণে প্রতিবাদ করতে পথে নামে, তখন কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা সহ সরকার সেই প্রতিবাদকে কঠোর হস্তে বা অনেক সময় ভায়োলেন্সের মাধ্যমে ভায়োলেন্সকে তারা বা এই ধরনের প্রতিবাদকে তারা অবদমন করার চেষ্টা করে। এবং যে এই এটার অন্যতম কারণটা বলা হচ্ছে যে যারা ল এনফোর্সমেন্ট এজেন্সিস বা আইন প্রয়োগকারী সংস্থা, তাদের একাংশ কিন্তু দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির সহায়ক একটা অবস্থানে চলে যায়, তার যে কারণে যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে নামে পথে নামে তাদেরকে যে বলপূর্বক দমনের চেষ্টা করা হয়। অভিযুক্ত প্রমাণিত হয়েছে এমন কর্মকর্তাদেরকেও বিভিন্ন সরকারি খাতে আইন প্রয়োগকারী সংস্থা সহ পুরস্কৃত করা হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে, অর্থাৎ দুর্নীতিকে সুরক্ষা দেওয়া হয়েছে, দুর্নীতিকে প্রতিকার করা হয়নি, যে কারণে এই অবস্থা এই আমরা যেটা মনে করি যে এক ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা দুর্নীতি যে একটা শাস্তিযোগ্য অপরাধ সেটা প্রমাণ করার মতো একটা বার্তা আমরা সমাজে দিতে পারিনি। অবারিতভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচার হয়, এবং সেই সুযোগটা ওই দেশগুলো করে দেয়, যার ফলে এটার ফলে যেটা হয়, একদিক থেকে আমাদের দেশের অর্থ ওইসব দেশের সম্পদ এবং সম্পদ ক্রয় এবং বিনিয়োগের সুযোগটা পায়, ওইসব দেশের অর্থনীতি এর ফলে লাভবান হয়। অন্যদিক থেকে আমাদের মতো দেশ থেকে অর্থ পাচার হয়, আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হই, আমাদের দেশ থেকে অর্থ বিদেশে চলে যায়। যারা যখন দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ নিতে দেখা গেছে, যে এটা যার ফলে অ্যাকাউন্টেবিলিটির জায়গায় যেটা হয়েছে এক ধরনের জবাবদিহিতাহীনতা বা বিচারহীনতা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বিশেষ করে যাদেরকে বিগ ফিশ বলা হয়, যারা রুই কাতলা বলা হয় তাদের ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে চুনুপুটিকে টানা হচ্ছে করতে দেখা যায়, কিন্তু রুই কাতলার ক্ষেত্রে তেমন কোনো কার্যকর লক্ষ্য হতে আমরা দেখি না।